আপা কোনো কিছু নিয়ে টেনশন করতেছে না কি নিয়ে টেনশন করো তাহলে কি দোকান বন্ধ করে দিমু হ্যাঁ দিস একটু পরে বন্ধ করে দিস এ তাহলে বাপ্পিরে দেখছস আজকে সারাদিনে না তো আপা বাপ্পি ভাইরে তো দেখি নাই আজকে না দিনের মধ্যে একবার হইলেও তো দোকানের সামনে আহে দেখেন কোথাও মনে হয় গেছে বন্ধু বান্ধবের সাথে যে আনে যাক দিনের মধ্যে একবার হইলেও এদিকে একটু ঘুমাইয়া যায় দেখেন কোন কোন মনে হয় মদ গাছা খেয়ে পুইরস না যাই না কথা কবি না তো তাহলে বাপের সমস্ত অভ্যাস নাই আর কি অভ্যাস আছে না নাই সেটা আমি কেমনে করবো তার সাথে আমি মিশি একমাত্র আল্লাহ কই তারবো সে কই আস মনের মধ্যে কেমন জানি খুঁত খুঁত লাগতেছে তাহলে কি আমি বাপি ভাইকে বাড়ি গিয়ে একটু খোঁজ নিয়ে আসবো না সেটা কাম কর দোকান বন্ধ করে দে আর ওই সাবিও তোর কাছে রেখে দিস ঠিক আছে আমি যাই আসসালামু আলাইকুম ভাই আমার ডাকছেন ভাই আসসালাম আজকাল কি খুব ব্যস্ত থাকো মকবুল কি যে বলেন না ভাই এই যে আপনি ডাকছেন দৌড়ায় চলে আইছি ভাই সামনে তো খুব ভাই ভাই মারাও আর খোঁজ খবর রাখো কিছু কি কোন ভাই আপনি বলেন না আপনার আমি কি সেবা করতে পারি আপনি খালি মুখ দিয়ে একবার কোন দেন আমি কি করি ভাই সেবার জন্য তোরে ডাকছি সারাদিন আমদালে বান্দালে ঘুরিয়া দুনিয়ার কাম করে গিয়ে একটু ঘুমো শান্তি পাই না কেন ভাই কি হয়েছে ডিশের লাইন থাকলে একটু নাচা গানা দেখতাম ভালো লাগতো না ভাই আপনি আমার লোকে মজা লাই লেন আমি আগামীকালকে যাই আপনি বাসার ডিশের লাইনটা দিয়ে দিতেছি ভাই বাহ খুব ভালো ভাই আমাদের সংযোগ ফি আর মাসিক চার্জটা কম আছে ভাই সংযোগ ফি 500 টাকা আর মাসিক চার্জ 300 টাকা ভাই বুঝলাম না মানে ভাই সংযোগ ফি 500 টাকা আর মাসে 300 টাকা ভাই এই পাবেন মালে কয় কি ভাই আপনি খালি কর না আর দুই গালে যেটা 500 টাকার নোট চেপে দিই এ থাম বেটা তোরা তো চেতা হয়ে কই থেকে তা তো আমি কথা কইতেছি আমার এলাকায় আমি একটা ডিশের লাইন নুন 300 টাকা দিয়া আমার লতিফের লাইন চালাইতে হইবে আমি বুঝলাম না এই বেটা তুই না দাদা নাকি আপনি না দাদা ঠিক আছে ভাই আমি বুঝছি আপনার টাকা দেওয়া লাগবে না ভাই আমি আগামীকালকে যাই আপনার বাসায় ডিজেল লাইনটা দিয়ে আমি গুড উফ আসল কথা তো কইতে ভুলে গেছি কি ভাই আমার তো টিভিটা নষ্ট তুই ডিশের লাইন লাগাবি কি এর ভিতরে তুই এক কাম কর একটা নতুন টিভি কালকে লাইন লাগানোর সময় লয়ে যাবে এই পাবেন বাজারে কোন টিভিটা ভালো রে ব্রাভিয়াটা ভালো আছে ভাই একদম ক্লিয়ার তুই যে টিভির কথাটা কইছে ওইটা কিনবি তাহলে তুই যাবি গিয়ে পছন্দ করবি আবার এই যে মোবাইলের ডিসপ্লের মতো ছোট সাইজের একটা টিভি কিনিস না আমার তো চোখে সমস্যা আছে তো হ্যাঁ বুঝছিস না একটা বড় ডিসপ্লে টিভি কিনবি হ্যাঁ যাতে নায়ক নায়কের নাচন কুর্দন জিনিসপাতি ঠিকঠাক মতো দেখতে পারে বুঝছস কি পাবে তাহলে ভালোই বলো একদম পরিষ্কার ভাই কিছু কালকে লাইন সময় টিভি লিয়ে যাস হ্যাঁ যা কিছু খাবি ঠান্ডা গরম না ভাই এটা কোকা নেই না না ভাই তা যা মাল কি বোধাই পুরাই বোধাই ভাই